হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আবার অল টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপিল পরম বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গ্যাজেট যাচাই বাছাই নির্দেশিকা 2020 এর আলোকে ঘটিত উপজেলা মহানগর কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করার জন্য। এটা হলো 2020 সালের শেষের দিকে একটা যাচাই বাছাই হয় আপনার সকল মুক্তিযোদ্ধাদের। তো ওই যাচাই বাছাই অনেক মুক্তিযোদ্ধার নাম কাটা গেছে আপনার MIS থেকে, এবং কি আপনার ওনাদের ভাতাও অলরেডি বন্ধ হয়ে গেছে অনেকের। তো আমার পরিচিত 2-3 জন মুক্তিযোদ্ধা আছে, তারাও এখনো ভাতা পাচ্ছে না অলরেডি প্রায় 1.5-2 বছরের কাছাকাছি। ঠিক আছে, এখন ইনাদের এই যে ভাতার যে বিষয়টা, এই ভাতা চালু করা, এবং কি ভাতা চালু করতে হলে কি করতে হবে, এবং কি MIS এ আবার নাম এন্ট্রি করতে হলে কি করতে হবে, সেই বিষয়টা নিয়ে আমার আজকের ভিডিও। তো MIS থেকে নাম কাটা যায় হলো যাচাই বাছাইতে তারা বাতিল হয়ে গেছে, এই জন্য তাদের নামটা MIS থেকে কেটে দেওয়া হয়েছে। MIS এমন একটা ওয়েবসাইট যেখানে সকল মুক্তিযোদ্ধার নাম এন্ট্রি থাকে এবং ওনাদের তথ্য সহ ছবি সহ। ঠিক আছে, তো ওখানে এখন দেখা যায় যে যারা বাতিল হয়েছে তাদের নাম গ্যাজেট নাম্বার যেটা আগে পুরাতন ছিল বা লাল মুক্তি বার্তা নাম্বার, ওগুলো দিয়ে চার্জ করলে এখন আর পাওয়া যায় না। ঠিক আছে, তো ওরা বাতিল হয়ে গেছে, এই জন্যই পাওয়া যায় না। এখন আপনারা নতুন করে নাম এন্ট্রি করবেন MIS এ, এবং কি আবার পুনরায় ভাতা চালু করার জন্য কি করতে হবে, আপনাদেরকে আপিল করতে হবে। তো আপিলটা কিভাবে করতে হবে বিস্তারিত আমি দেখিয়ে দেব, এবং কি এই আপিলটা কাদের বিরুদ্ধে করবেন। এখানে দেখেন, এই 2020 এর আলোকে মহানগর উপজেলা মহানগর কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপনাকে আপিল করতে হবে। ঠিক আছে, মানে ওনারা যে সিদ্ধান্ত দিছে যে আপনাকে বাতিল করে দিছে, তো ওদের বিরুদ্ধে আপনি আপিল করবেন। তো আপিল করতে হলে আপনার কিছু ডকুমেন্ট লাগবে, যেমন ডকুমেন্ট গুলার মধ্যে আপনার লাগবে হলো আপনার যদি আগে যে গ্যাজেট নাম্বার ছিল ওটা লাগবে, আপনার লাল মুক্তি বার্তা নাম্বার লাগবে, হ্যাঁ আপনার সনদপত্র লাগবে। আর পরে সনদপত্রের মধ্যে কিন্তু দুটা সনদপত্র থাকে, একটা হলো আপনার সরকার মানে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটা সনদ আছে, আর একটা হলো আপনার মুক্তিযোদ্ধাদের সাময়িক সনদ। বর্তমানে যে সনদটা দেওয়া হয়েছে ওটা হলো ডিজিটাল সনদ। তো ডিজিটাল সনদ তো অবশ্যই তারা এখনো পায় নাই, যেহেতু তারা বাতিল মুক্তিযোদ্ধা, এটার জন্য তারা আপনার এই ডিজিটাল সনদটা তারা পায় নাই। তো বাতিল যদি না হইতো তারাও এটা পাইতো। তো আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আপিলটা করবেন। তো আপিল করার জন্য আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে এই যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন, jamuka.gov/site/view/forum। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা এখানে আপনারা চলে আসবেন। ঠিক আছে, সরাসরি আমি তারপর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করলে হবে। এখানে আসার পর আপনারা এই যে 3 নম্বর যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে, এই 3 নম্বর ঘরটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো 3 নম্বর ঘরের উপরে জাস্ট আপনি ক্লিক করবেন, করার পরে নতুন একটা হোম পেজে নিয়ে যাবে। এখানে দেখেন আপিল ফরম অটোমেটিকলি ডাউনলোড চাচ্ছে। ঠিক আছে, তো আমার এটা ডাউনলোড এখানে অলরেডি করা আছে IDM এ, তাই আমি আর ডাউনলোড করবো না। এই যে এটা আপনারা কি এই যে দেখেন, আপিল পরম বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গ্যাজেট যাচাই বাছাই নির্দেশিকা 2020 এর আলোকে গঠিত উপজেলা মহানগর কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করার জন্য এই আপনার ফরমটা। তো এখানে নিচে একটা PDF এর সিগন্যাল আছে দেখতে পাচ্ছেন, যদি কারো অটো ডাউনলোড না দেখায় তাহলে এই PDF এর উপরে ক্লিক করবেন। তো আমার এটা ডাউনলোড আছে, আমি জাস্ট ফাইলটা ওপেন করে দেখাই। এই যে এটা এখানে দেখেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এখানে উপরে নিচে হলো আপিল ফরম। ঠিক আছে, এবার আসি আপিল ফরমটা কি। এটা হলো বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গ্যাজেট যাচাই বাছাই নির্দেশিকা 2020 এর আলোকে ঝামুকার 72তম সভার সিদ্ধান্ত অনুসারে আপিল দায়ের করা যাবে। আচ্ছা, অর্থাৎ ঝামুকা আপনার 72তম সভায় একটা বিজ্ঞপ্তি দিছে, অর্থাৎ তারা একটা পথ দেখাইছে যে যারা 2020-এ যাচাই বাছাইতে বাতিল হয়েছে তাদের তাদের জন্য আপনার তারা একটা মানে পথ খোলা রাখছে আপিল করা। ঠিক আছে, তো এটা হলো 72তম সভায় এই সিদ্ধান্তটা নেয় আর কি। তো এবার আপনি কি করবেন, এখানে দেখেন প্রথম বরাবর চেয়ারম্যান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এখানে কিছু লেখার দরকার নাই, সোজা চলে আসবেন স্ক্রল করে নিচে। এই যে জায়গাটা দেখেন, এখানে লেখা আছে মহোদয় নিম্নে বর্ণিত কারণে আমি নিম্ন স্বাক্ষরকারী, এই জায়গাটা আপনার নাম দেবেন, আপনার যে নামটা হবে ওই নামটা আপনি এখানে দেবেন, যে মুক্তিযোদ্ধা ওনার নামটা এই জায়গায় দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে হলো উপজেলা মহানগরে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গ্যাজেট যাচাই বাছাই কমিটি সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে আপিল কমিটির নিকট সুবিচার প্রার্থনা করছি, আমার দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করে আপিল আবেদন গ্রহণ ও সুবিচার করতে মহোদয়ের মর্জি, প্রয়োজনে আরো সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারবো, নিম্ন আপিলের বিস্তারিত কারণ তুলে ধরা হলো। এটা হলো আপনি আপনার এই জায়গায় আপনার নামটা তো দিবেন, দেওয়ার পরে আপনি যেটা বলছে আর কি ফরমে। তো এখানে মূলত আপনার দেখেন অর্থাৎ মুক্তিযোদ্ধা নিজে আপিল কমিটির নিকট সুবিচার প্রার্থনা করতেছে। ঠিক আছে, এই যে জায়গাটা দেখেন, মানে আপনার বেসামরিক মুক্তিযোদ্ধাদের যে যাচাই বাছাইটা হয়
শুধু বেসামরিক না, সকল মুক্তিযোদ্ধাদের বেলায় যাচাই বাছাই হয়েছে, হয়তো বেসামরিক যারা তাদেরকে ডাকছে বেশি আর কি, আর যারা আপনার বিজিবি গেজেট সেনা গেজেটে ছিল তাদেরকে হয়তো ডাকে নাই, যেহেতু তাদেরটা অলরেডি তাদের যে তারা যে জায়গায় চাকরি করছে ওই জায়গার যে বালাম বই ওটাতে উল্লেখ আছে, এই জন্যই হয়তো তাদেরকে ডাকা হয় নাই। তো এখানে এটা আপনার এই ওদের যে সিদ্ধান্তটা ছিল অর্থাৎ উপজেলা যে কমিটি, তো ওদের কমিটির বিরুদ্ধে আপনার মানে সংক্ষিপ্ত বলতে কি আপনার যে মানে একটা রাগ দেখিয়ে আপনি আপিলটা করতেছেন, তো এই আপিল করার পর আপনি যেটা বললেন যে আপনার যে আপিল কমিটি ওদের কাছে আপনি সুবিচার প্রার্থনা করতেছেন, এটাই তো আমার দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করে অর্থাৎ ওনার কাগজপত্র বিবেচনা করে আবেদন গ্রহণ করার জন্য মহোদয়ের নিকট মর্জি জানাচ্ছি, এটা একটা দরখাস্তের মতো, প্রয়োজনে আরো সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারবো, এটা লেখা আছে। যাক, এবার আমরা এখানে নিচে হলো আমাদের মূল যেটা ওটা পরম নিচে, এই যে জায়গাটা, এই জায়গাটাই হলো আপনার দেখেন প্রথমে আপিলকারী মুক্তিযোদ্ধা এবং মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশের নাম, ঠিক আছে। এখন যে লোক আপিল করছে তিনি যদি জীবিত থাকে তাহলে তো ভালো কথা, মানে যে মুক্তিযোদ্ধার জন্য আপনি আপিল করতে চাচ্ছেন উনি জীবিত থাকলে উনার নামটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন, আর যদি উনি জীবিত না থাকে সেই ক্ষেত্রে যদি উনি মারা যায় তাহলে উনার যে ওয়ারিশ আছে সেই ওয়ারিশে বর্তমান আপনার যিনি বাতাটা নিচ্ছে ওয়ারিশের মধ্যে থেকে ওই ওয়ারিশের নামটা আপনি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ জীবিত হলে জীবিত মুক্তিযোদ্ধার নাম দেবেন আর যদি মৃত হয় মৃতের পরিবর্তে মৃতের ওয়ারিশের নামটা দিয়ে দিবেন। এবার আসি খ, ক্ষয় হলো মুক্তিযোদ্ধার নাম প্রযোজ্য ক্ষেত্রে, যদি মুক্তিযোদ্ধার নামটা প্রযোজ্য ক্ষেত্রে আপনি এই ঘরে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই যেহেতু প্রযোজ্য ক্ষেত্রে ওরা বলছে। তারপর হলো ঘ মানে তিন নম্বর অপশন, পিতা এবং স্বামীর নাম সেটা এখানে দিয়ে দিবেন, যদি স্ত্রী হয় মানে মহিলা হয় সেই ক্ষেত্রে ওই মহিলার স্বামী হয় সেই ক্ষেত্রে স্বামীর নাম এই ঘরে দিয়ে দিবেন, অর্থাৎ ওয়ারিশ ক্ষেত্রে আর কি, অর্থাৎ দেখা যায় ওই মহিলার স্বামী মারা গেছে সেই ক্ষেত্রে মহিলা ভাতা পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার ওর স্বামীর নামটা এখানে দিয়ে দিবেন। আবার এখানে আবার পিতার অপশন বুঝেছে, অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে দেখা যায় উনার ওয়ারিশ হিসেবে উনার মেয়ে ভাতা নিচ্ছে, সেই ক্ষেত্রে পিতার নাম এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো মাতার নাম, মাতার নামটা এই জায়গায় দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আরেকটা অপশনও বলে রাখি, মুক্তিযোদ্ধা যদি নিজে হয় সেই ক্ষেত্রে ওই মুক্তিযোদ্ধার পিতার নামটা আপনারা এখানে দিয়ে দিবেন পিতার ঘরে, আবার মুক্তিযোদ্ধা নিজে হলে উনার মাতার নামটা এখানে দিয়ে দিবেন। এখানে কয়েকটা অপশন আছে, অপশন গুলো বুঝে শুনে দিবেন, আমি আবারও বলে দিচ্ছি, এখানে পিতা বা স্বামীর নাম, যদি মুক্তিযোদ্ধা আপনার মানে মহিলা হয় সেই ক্ষেত্রে ওই মুক্তিযোদ্ধার স্বামীর নাম এখানে দিয়ে দিবেন, আর যদি মুক্তিযোদ্ধা পুরুষ হয় তাহলে পুরুষ মুক্তিযোদ্ধার বাবার নাম এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, এবং মায়ের নাম দিয়ে দিবেন। আচ্ছা, এবার আসি স্থায়ী ঠিকানা বা গ্যাজেট অনুসারে, প্রথমে গ্রাম মহল্লা এগুলো তো আপনারা বুঝে নেন, প্রথমে আপনার বাসার নাম, উপজেলা, তারপর আপনার বিভাগ, তারপরে গ্যাজেট নং ও প্রকাশের তারিখ। এবার আসি গ্যাজেট নং ও প্রকাশের তারিখ বলতে কি, গ্যাজেট নং ও প্রকাশের তারিখ হলো আপনার গ্যাজেটটা কত সালে প্রকাশ হয়েছে ওই তারিখটা দেবেন এবং গ্যাজেট নাম্বার কত ওটা দেবেন, ঠিক আছে। তো সবার গ্যাজেটে কত সালে প্রকাশ হয় এটা অবশ্যই দেখায়, আপনি যদি আপনার গ্যাজেটটা অনলাইনে সার্চ করেন সেখানেও কিন্তু দেখাবে ওয়েবসাইটে আপনার গ্যাজেটটা কত সালে প্রকাশ হয়েছে, তো এটা নিয়ে আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আসি ডাকঘর, এখানে দেবেন, এখানে আপনার জেলা দেবেন, এখানে আপনার ফোন নাম্বার হাতে যেটা আছে ওটা দেবেন, নিচে হলো আপনার জন্ম তারিখ মুক্তিযুদ্ধের, অর্থাৎ মুক্তিযুদ্ধের জন্ম তারিখটা এই জায়গায় দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আমাদের দুই নম্বর ঘর শেষ, এবার আমরা এখানে আসি তিন নম্বর ঘরে, এখানে হলো সাক্ষীগণের নাম তিনজন, মানে তিনজন মুক্তিযোদ্ধাকে আপনি সাক্ষী হিসেবে নিতে হবে, সেই মুক্তিযোদ্ধাগুলো অবশ্যই আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে বা ওরা জানে আপনি একজন মুক্তিযোদ্ধা, এরকম তিনজন মুক্তিযোদ্ধা নাম আপনি এখানে উল্লেখ করতে হবে এই যে তিনটা ঘরে, ঠিক আছে। এই যে এক দুই তিন, এই তিনটা ঘরে আপনাকে উল্লেখ করতে হবে, এবং কি ওইসব মুক্তিযোদ্ধাদের লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকার যে নাম্বার আছে ওগুলো আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে, এবং কি উনাদের হাতের যে স্বাক্ষর স্বাক্ষর গুলো এই ঘরগুলো দিতে হবে, যদি উনারা স্বাক্ষর দিতে না পারে সেই ক্ষেত্রে টিপসই আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই ঘরটাও শেষ, এবার আসি চার নম্বর ঘরে, চার নম্বর ঘরটা হলো চ, বড় চ, এখানে দেখেন যে কারণে আপিল দায়ের করা হচ্ছে তার বিবরণ প্রয়োজনে স্বতন্ত্র কাগজ সংযুক্ত করা যাবে, অর্থাৎ আপনি এখানে কোন কারণে আপনাকে বাতিল করা হয়েছে আপনি সেই কারণগুলো এখানে এই ক খ গ গ এই চারটে ঘরে উল্লেখ করে দিবেন। এখন কারণ হিসেবে দেখা যায় উনারা আপনার লাল মুক্তিবার্তা নাম্বারে ভুল পাইছে, অথবা আপনার পিতার নামের সাথে কোনো আইডি কার্ডের মিল পায় নাই, অথবা আপনার এলাকার সাথে আপনার আইডি কার্ডের মিল পায় নাই, বা আপনার যে গ্যাজেট আছে গ্যাজেটের তথ্যের সাথে মিল পায় নাই, মানে বিভিন্ন কারণ থাকতে পারে। তো কারণগুলো অবশ্যই আপনাকে যখন ওখানে যাচাই বাছাইতে ডাক দিছে তখন আপনাকে কিছু প্রশ্ন করা হয়েছে, ওই প্রশ্নগুলোর মধ্যে আপনি কি উত্তর দিতে পারছেন না পারেন নাই সেটা আপনি ভালো জানেন, তো কারণগুলো আপনি কি কারণে আপনি বাতিল হয়েছেন কারণগুলো এখানে
মানে লিখবেন, এবং কি ওই কারণগুলোর যে প্রমাণাদি আছে, দেখা যায় আপনার লাল মুক্তি বার্তা নাম্বার আপনার যে ওখানে যেটা দেখাইছে ওটাতে ভুল আছে, কিন্তু আপনার কাছে সঠিক কাগজপত্র আছে, সেক্ষেত্রে আপনি সঠিক কাগজপত্রগুলো এখানে সাবমিট করবেন। সাবমিট বলতে কি এই ফর্মটার সাথে আপনি ফিল আপ করবেন, ঠিক আছে? আচ্ছা দিয়ে দেবেন স্টেপলার মেরে। আচ্ছা তারপরে কটা হলো এটা বর্গীয় জ, এটাতে বুঝেছে যে সকল প্রমাণক আপিল আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে তার বিবরণ আপিলকারী মুক্তিযোদ্ধা বা মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশের এনআইডি অবশ্যই সংযুক্ত করতে হবে। এবার আসি, এখানে বলছে যে আপনি যে কারণে প্রমাণক আপিল আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, আচ্ছা যাক, অর্থাৎ আপনার এই যে আপিল আবেদনটা, ঠিক আছে, এই পুরো আপিল আবেদনের সাথে আপনি আপনার যেসব কাগজপত্র মিস্টেকের কারণে আপনি বাদ পড়ছেন ওই সকল কাগজপত্র আপনি এটার সাথে অ্যাটাচ করবেন। শুধু ওটা না, আপনি প্রয়োজনে একটা প্রত্যয়ন পত্র লিখে নেবেন, ওই প্রত্যয়ন পত্রের মধ্যে আপনার যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্টের নাম আপনি ওই প্রত্যয়ন পত্র লিখে চেয়ারম্যানের হাতে আপনি একটা মানে ইউনিয়ন যে সচিব, সচিবের হাতে একটা প্রত্যয়ন পত্র লিখেবেন, লিখে ওই প্রত্যয়ন পত্রে আপনার মানে যে গ্যাজেট নাম্বার আছে ওটা উল্লেখ করবেন, পিতার নাম মাতার নাম সহ সবকিছু উল্লেখ করবেন, এবং কি সাময়িক সনদ যেটা ওটা সাময়িক সনদের নাম্বারটাও আপনি উল্লেখ করে দেবেন যে আমার সাময়িক সনদ নাম্বার এত এত, আমার গ্যাজেট নাম্বার এত এত, আমার নাম এটা, আমার পিতার নাম মাতার নাম, আমার এলাকা সবকিছু এটা এটা একদম বিস্তারিত দিয়ে চেয়ারম্যানের সইটি সহ সিলটি সহ সচিবের সিলটি সহ উপজেলায় মানে এটা সহ আপনি জমা দিতে হবে। আচ্ছা এবার আসি, ওখানে আপনি আলাদা একটা অপশন রাখতে পারেন নিচে, সেখানে মধ্যে আপনার যে উপজেলা কমান্ডার উনারটাও আপনি নিয়ে নিতে পারেন, বেস্ট হবে ওটা, ঠিক আছে? তো এই যে আপনি প্রমাণক গুলো আর প্রমাণাদি হিসেবে এখানে আপনার কাছে যতগুলো ডকুমেন্ট আছে, একটা মুক্তিযোদ্ধার অলরেডি প্রায় 8-10টা মতো ডকুমেন্ট থাকে, যেমন আপনার সাময়িক সনদ, তারপরে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ, আপনার গ্যাজেটের অনলাইন ডাবল কপি, কারণ অনলাইন ওয়েবসাইটে কিন্তু দুইটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইটে দুইটা তথ্য থাকে। তারপরে দিয়ে যায় হলো আপনার এই যদি পুরাতন কোনো এই ডাটাবেস থাকে, অর্থাৎ ডাটাবেস একটা আছে তো ওটা যদি থাকে ওটা দেবেন, তারপরে আপনার এনআইডি কার্ড দিবেন, ছবি দিবেন, এই সব কিছু দিবেন, আব্বা আম্মার আইডি কার্ড থাকলে ওগুলো দিবেন, চেয়ারম্যান অফিসের প্রত্যয়ন পত্র দিবেন, আপনার উপজেলা একটা তালিকা থাকে ওই তালিকাটা দিবেন, মানে যা যা আপনি প্রমাণ মানে আপনার কাছে আছে সব কিছু আপনি অ্যাটাচ করে দিবেন। তাহলে মানে যত বেশি প্রমাণ দিতে পারবেন ততই আপনার আপিলটা আপনার ওরা দ্রুত নিষ্পত্তি করবে, মানে আপনার আপনাকে আবার পুনরায় ভাতা চালু এবং কি আপনার গ্যাজেট সংযুক্ত করবে, তো আপনার গ্যাজেটটা এমআইএস এ মানে এন্টি করবে। তো এমআইএস এ এন্টি করার আগেও কিন্তু ওনারা আবার এটা ওয়েবসাইটে প্রকাশ করে যে এই এলাকার এই এই লোক, এই জেলার এই এই লোক ওর যে আপনার এমআইএস এ ওর যে গ্যাজেটটা ওটা এন্ট্রি করার জন্য নির্দেশ দেওয়া হলো, এরকম বিজ্ঞপ্তি ওরা জারি করে, ঠিক আছে? তো এখানে যাক আমাদের উপরে কাজ শেষ, এখানে বিনীত জাস্ট এই ঘরটা নিচে হলো আপিলকারী স্বাক্ষর, অর্থাৎ যে লোক আপিল করতেছে উনার স্বাক্ষরটা এখানে দেবেন। আর এখানে উপরে কিন্তু আরেকটা কথা আমি বলে নেই, মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশের এনআইডি কার্ড অবশ্যই সংযুক্ত করতে হবে, অর্থাৎ জীবিত যিনি উনি তো উনার গুলা দিল, আর যদি উনি মারা যায় সেই ক্ষেত্রে উনার ওয়ারিশ হিসেবে যে লোক আছে তার এনআইডি কার্ডটা সংযুক্ত করবে, ঠিক আছে? আচ্ছা তারপর হলো বিদ্রোহ, এখানে দেখেন তথ্য ভুল প্রমাণিত হলে প্রকাশিত গ্যাজেট বাতিল হবে, অর্থাৎ আপনার যদি তথ্যে কোনো ভুল থাকে এই যে এগুলো দেওয়ার পরেও উনারা আবার যাচাই বাছাই করবে, যদি তারপরে উনারা ভুল পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্যাজেট মানে টোটালি বাতিল করে দেওয়া হবে, আপনি আবার আপিল করবেন করার সুযোগ আছে, কিন্তু সমস্যা বারবার এই ধরনের সমস্যা হলে আপনি আর পাবেন না। আচ্ছা এখানে আরেকটা বলছে যে 2 নম্বর অপশনে এই যে জায়গাটায় বীর মুক্তিযুদ্ধের সাক্ষ্য মিথ্যা সঠিক নয় প্রমাণিত হলে কমপক্ষে 6 মাসের বাধা বন্ধ থাকবে। এখানে আসি আরেকটা অপশনও বলছে যে আপনার যদি এখানে তথ্য বা সাক্ষ্য যারা সাক্ষী দিছে যে 3 জন ওরা এবং কি ওনাদের তথ্য আপনার তথ্যে কোনো ধরনের গরমিল পায় বা ভুল পায় সেই ক্ষেত্রে কিন্তু 6 মাসের ভাতা বন্ধ থাকবে। এখন 6 মাসের ভাতা বলতে কি অনেক মুক্তিযুদ্ধের দেখা যায় যে আপনার এখনো অলরেডি ভাতা ওরা পাচ্ছে, আবার অনেকে দেখা যায় ভাতা পাচ্ছে না, তো যারা অলরেডি এখনো ভাতা পাচ্ছে কিন্তু আপনার ভাতাগুলো পাচ্ছে ঠিক আছে, কিন্তু তাদের মানে আপিল করার ভিতরে তাদের ভাতা চলতেছে, তো তাদের বেলায় আর কি। আবার যারা দেখা যায় যে আপনার যাচাই বাছাই হওয়ার পরও তারা কিন্তু যাচাই বাছাইতে ফেল মারছে, কিন্তু তাদের নাম এমআইএস থেকে কাটা হয় নাই, যাদের নাম কাটা হয়েছে তারা অলরেডি ভাতা বন্ধ হয়ে গেছে, যাদের নাম এখনো এমআইএস এ আছে মানে পেন্ডিং এ আছে এটা এখনো কাটে নাই, তারা কিন্তু আপনার ভাতাগুলো পাচ্ছে, তো তাদের ভাতা অলরেডি 6 মাসের জন্য বন্ধ করে দেবে, ঠিক আছে? তো এই যে বিষয়টা এটা আপনারা ভালোভাবে বুঝে শুনে এই ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে? পূরণ করে সকল কাগজপত্র সহ ছবি টবি সহ যাবতীয় যা কিছু আছে এনআইডি নাম্বার টাম্বার সহ আপনি এটা কি করবেন, আপনি এটা জমা দেবেন বলো আপনার উপজেলা যে সমাজসেবা অফিসার অথবা টিও মহোদয় বা আপনার উপজেলা নির্বাহী অফিসার যাকে বলে উনার কাছে সরাসরি প্রেরণ করবেন। তবে একটা অপশন আছে আমার কাছে, এটা আপনারা উনাদের কাছে দেওয়াটা আমার মনে হয় অত বেশি বেটার হবে না, মানে অত ভালো কাজ করবে না। আপনারা কি করবেন এটা সরাসরি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে সরাসরি ওখানে আপনারা নিয়ে গেলে বেটার হবে, ঠিক আছে? অথবা
এই যে আমি দেখাই এখানে, দেখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সরাসরি এই যে জায়গাটায় বরাবর চেয়ারম্যান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, ওখানে যদি আপনি সরাসরি দিতে পারেন তাহলে জিনিসটা খুব দ্রুত কাজ করবে, ঠিক আছে? প্রয়োজনে দু তিনটা কপি করবেন, ফটোকপি, একটা মানে ফর্মটা পূরণ করার পরে করে আলাদা আলাদা ভাবে স্টেপলার মেরে দু তিনটা সেট তৈরি করবেন। আপনার দু তিনটা সেট, এক একটা সেট এক একটা জায়গায় জমা দেবেন, ঠিক আছে? তাহলে আরো ভালো কাজ করবে। অনেক সময় দেখা যায় আমরা উপজেলা জমা দিলাম, ওনারা এটা ফালাই রাখছে, ওনাদের এত গুরুত্ব দেয় নাই, কিন্তু আপনারটা তো বন্ধ হয়ে গেছে, কথা বুঝুন নাই? এগুলো সমস্যা, এই কারণে আপনারা যদি উপজেলা একটা সেট দিলেন, তারপরে যে আপনার আপনার যদি নিজে গিয়ে যদি ঢাকায় যান, সেই ক্ষেত্রে আপনি নিজে গিয়ে মুক্তিযোদ্ধা যে কাউন্সিল আছে বা মন্ত্রণালয় আছে ওখানে জমা দিলেন, জিনিসটা খুব ভালো কাজ করবে। তো বিয়ার্স, ভিডিও আর বেশি লং করবো না, কিভাবে আপনারা আপিল আবেদন করবেন প্রসেসটা পুরো প্রসেস দেখাই দিলাম। আপিল আবেদনের অনলাইনও সিস্টেম আছে, তো অনলাইন সিস্টেমটা একটু জটিল, তাই অনলাইন সিস্টেমটা নিয়ে পরে আরেকদিন আরেকটা ভিডিও করব, সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে একদম প্রমাণাদি সহ কাগজপত্র সহ আমি একজনের একটা আপিল আবেদন করব। তো ওটা করে আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।